হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথমত আজ বাড়িতে রান্না হচ্ছে আলু ফুলকপি ডিম দিয়ে কারি। আমরা আলু ডিম কারি তো কম বেশি সকলেই পছন্দ করি, তবে ফুলকপি দিয়ে ডিম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ফুলকপি তো আগে শীতকালেই পাওয়া যেত, শীতের সবজি, কিন্তু এখন তো সব কিছুই যে কোনো সময় পাওয়া যায়। তো এখানে আলু কপি ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, রসুন, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা সব কিছু একবারে পেস্ট করে নিয়েছি, প্রায় 2 চামচ মতো আছে। আর একদিকে ডিমও সেদ্ধ করা হয়ে গিয়েছে, এবারে সোজা রান্নায় চলে যাচ্ছি। এখানে প্রথমে আলু পিসগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপি, আলু, ডিম সব কিছু হালকা করে ফ্রাই করে নেবো আলাদা আলাদা করে। আলু ভাজা হয়ে গেছে, এবারে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে রেডি, এখানে সব কিছু সুন্দর ভেজে তুলে নিলাম। এরপর একদিকে কেটে রেখেছি ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লালচে হয়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে, ঠিক যেভাবে যে কোনো তরকারি রান্না হয় সেইভাবেই কষি। একদিকে নিয়ে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, এটা বেটে নেব পেস্ট বানিয়ে। মশলা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। প্রথমে এখানে আলুটা 5 মিনিট ভেজে নেব, তারপর ফুলকপি দেব। এবারে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নেব, যেন আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একদিকে যে গোটা গরম মশলা নিয়েছিলাম সেটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এবারে এটা আলু ফুলকপি ভাজার সময় দিয়ে দেব, একটা গরম মশলার ভালো গন্ধ বেরিয়ে আসবে। আর এটা ভাজাও প্রায় হয়ে গেছে, আরও 2 থেকে 3 মিনিট ভেজে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলটা আমি অল্প করেই দিয়েছি, বেশি ঝোল ভালো লাগবে না তাই অল্প দিয়েছি। সুন্দর এখানে ঝোলটা ফুটে গেছে, এবারে রান্না প্রায় শেষের দিকে পরিমাণ মতো লবণ, ঝাল টেস্ট করে এই হয়ে গেল রেডি আলু ডিম ফুলকপি দিয়ে একটা তরকারি। আর এই তরকারি ভাত রুটি 2টোতেই খুব ভালো লাগে খেতে। আজ আমাদের এদিকে মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছে, ডানা সাইক্লোন আসার কথা আছে। আর এই ওয়েদারটা একদমই ভালো লাগে না, একটু ছাদে যাই গিয়ে দেখে আসি। চারিদিকে একদম অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি এলো কি এলো। এখন বাজে 2:10, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই হলো ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।